আরে শর্মা বাবু, এই শিথিলের বয়সে এই হাঁটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপ বাবু, যার হাঁটুও ভালো আর হৃদয়ও সুখী। দেখুন দাদা, আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না, কিন্তু আপনার হাঁটুর ব্যথা দূরে করতে পারি। এটি হলো অর্থবাম, এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল, ডি মার্ক অর্থবাম। মন্দিরের পেতনি। এই গ্রামে সীমা নামের একটি মহিলা থাকত। প্রতি রাতে সীমা জঙ্গলের কাছে একটা মন্দিরে যেত। এমনটা বলা হয় যে ওই মন্দিরে একটা পেতনি থাকত যে ঘুনটি বাজাত। সেই কারণে প্রতিটা গ্রামবাসী সন্ধে হওয়ার পর আর ওখানে যেতে চাইত না, কিন্তু একমাত্র সীমাই ওই মন্দিরে যাওয়ার সাহস করতে পারত। গ্রামবাসীদের মনে হতো যে সীমাই বোধহয় ওই পেতনি, সেই জন্যেই কেউ ওর সাথে কথা বলত না। কিন্তু এসব ব্যাপারকে পাত্তা না দিয়ে সীমা এটাই জানার চেষ্টা করল যে আসলে ওখানে কি আছে যার জন্যে গ্রামবাসীরা এত ভয় পায়। আজকে তো আমি জেনেই ছাড়ব যে মন্দিরে যে পেতনিটা আছে, যে ঘণ্টা বাজায়, তার পেছনে রহস্যটা কি। আর গ্রামবাসীরা ওকে ভয়ই বা কেন পায়? সীমা একজন শিক্ষিত আর সাহসী মেয়ে ছিল। ও এসব ভূত প্রেতে একদম বিশ্বাস করত না। কয়েক মাস আগেই যখন অন্য গ্রাম থেকে এই গ্রামে ও বদলি হয়ে এসেছিল, তখন থেকেই সীমা এই ব্যাপারটা জানার চেষ্টা করছিল যে আসলে এসবের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে সীমা ওই মন্দিরে পৌঁছে গেল। চারিদিকে ভীষণ নিস্তব্ধতা ছিল, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল। কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশে সীমার মাথায় এক ফোঁটাও চিন্তা ছিল না। ও শুধু মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেই যাচ্ছিল। এভাবেই যখন সীমা মন্দিরের শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছল, তখন ও ভেতরে যা দেখল সেই দৃশ্যটা ভীষণই ভয়ঙ্কর ছিল। মন্দিরের ভেতরে ঘন অন্ধকার ছিল। তারই মধ্যে সীমা একটা ভয়ঙ্কর চেহারাকে উঠতে দেখল, যার চুলগুলো হাওয়ার মধ্যে একটা উড়ন্ত ঘুড়ির মতো লাগছিল। সীমা প্রথমবার এই দৃশ্যটা নিজের চোখের সামনে দেখছিল। ওর বিশ্বাসই হচ্ছিল না যে যা ও দেখতে পাচ্ছে সেটা কাল্পনিক নাকি গ্রামবাসীদের ভ্রম ছিল। মনে হচ্ছে গ্রামবাসীরা একদম ঠিক কথা বলছিল, মনে হচ্ছে এখানে সত্যি একটা পেতনির ছায়া আছে। সীমা ভীষণ ভয় পেয়ে গেছিল আর ও সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে লাগলো। কিন্তু ও যেই ঘুরল, কেউ ওকে জোরে একটা ধাক্কা মারল, যার কারণে ওর পা পিছলে গেল আর ও সোজা সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। সীমা সোজা নিচে গিয়ে পড়ল। ওর চোখের সামনে কখন অন্ধকার হয়ে গেল ও কিছু জানতেই পারল না। যখন সীমার চোখ খুলল, ও নিজের সামনে গ্রামবাসীদের পেল। ও মা গো, ও আমি আমি কোথায়? হ্যাঁ, আরে আপনি মন্দিরের কাছে কি করছিলেন আর আপনার কি হয়েছিল যে আপনার এই অবস্থা হলো? কি, আমি এখানে কি করছি আর আমার মাথায় এত ব্যথা কেন করছে? গতকাল রাতের যা সব ঘটনা সীমার মনে পড়ে গেল, যার পর ওর মুখের অবস্থা করুণ হয়ে গেল। কি হয়েছে সীমা ম্যাডাম, আপনি কিছু বলবেন না, এইভাবে চুপ করে থাকবেন? কাল রাতে পেতনিটাকে দেখেছি। কি? সীমার কথা শুনে সব গ্রামবাসীদের অবস্থা খারাপ হয়ে গেল। গতকাল রাতের সমস্ত ঘটনা ও সব গ্রামবাসীদের বলে দিল। প্রথমে তো গ্রামবাসীদের সীমার ওপর সন্দেহ হলো, কারণ ওদের মনে হচ্ছিল যে সীমাই ওই পেতনিটা। কিন্তু সীমা যখন সমস্ত ঘটনা খুলে বলল, তখন গ্রামবাসীদের ওর ওপর বিশ্বাস হলো। দেখুন সীমা ম্যাডাম, আর কোনো খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। ওই ঘণ্টা বাজানো ওয়ালি পেতনি
এখানে ছিল আর এখন এখানেই থাকবে। আপনি শুধু নিজের প্রাণ বাঁচান আর এখানে আসা বন্ধ করে দিন। দেখুন, আমি আপনাদেরকে এরকম ভয়ে ভয়ে বাঁচতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে, যাতে পেতনির ছায়া আমাদের গ্রাম থেকে চলে যায়। দেখুন, ও হলো একটা পেতনি, আর আমার ওর কিছুই করতে পারবো না। যেখানে সমস্যা থাকে। আরে শর্মা বাবু, এই শিথিলের বয়সে এই হাঁটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপ বাবু, যার হাঁটুও ভালো আর হৃদয়ও সুখী। দেখুন দাদা, আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না, কিন্তু আপনার হাঁটুর ব্যথা দূরে করতে পারি। এটি হলো অর্থবাম, এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল, ডি মার্ক অর্থবাম। সেখানে সমস্যার সমাধানও থাকে, আমাদের কিছু না কিছু তো করতেই হবে। সীমার কথা শুনে সমস্ত গ্রামবাসীরা রাজি হয়ে গেল। তারপর ওরা পাশের জঙ্গলে থাকা একটা তান্ত্রিক বাবাকে ডেকে আনল। সমস্ত কথা জানার পর বাবা আর গ্রামবাসীরা মন্দিরের কাছে পৌঁছে গেল। আর সেখানে সেই ভয়ঙ্কর পরিবেশ আর রাতের নিস্তব্ধতা পরিবেশ ছিল। বাবা নিজের মন্ত্র দিয়ে সেখানকার তদন্ত করল। এখানে আমি কোন রকম পেতনির ছায়া দেখতে পাচ্ছি না। কিন্তু এটা কি করে হতে পারে? আমি কাল রাতেই ওকে এখানে প্রকট হতে দেখেছি। হ্যাঁ, একদম এখানেই দেখেছিলাম। হতে পারে ও অনেক শক্তিশালী, সেই কারণেই ওর এখানে থাকার অনুভূতি হচ্ছে না আমার। তান্ত্রিক বাবা অনেকক্ষণ পর্যন্ত নিজের মন্ত্র দিয়ে ওই পেতনিটাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু ওই পেতনিটা এতটা শক্তিশালী ছিল যে ওর ওখানে থাকার অনুভূতি বাবার হচ্ছিল না। আর তখনই মন্দিরের মধ্যে চলতে থাকা ছায়া দেখে সমস্ত গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে গেল। আরে মরে গেলাম রে, হে ভগবান, এবার আমাদের কি হবে? বাবাজি কিছু করুন, আমাদের মুক্তি দিন এই পেতনিটার হাত থেকে। এসব দেখে সীমা ভীষণ অবাক হয়ে গেল, ও কিছু বুঝতে পারছিল না। আর রহস্যটা জানার জন্যে ও একাই মন্দিরের পেছনে চলে গেল। গ্রামবাসীরা সীমাকে আটকানোর অনেক চেষ্টা করল, কিন্তু ও শুনল না। মন্দিরের পেছনে পৌঁছে সীমা একটা ঘরে কিছু শুনতে পেল। তারপর ও ওই ঘরটায় উঁকি মারল। ভেতরের দৃশ্যটা দেখে সীমার পায়ের তলার থেকে মাটি সরে গেল। ভেতরে দুজন লোক একটা মহিলার ওপরে টর্চের আলো ফেলে একটা ছায়া তৈরি করছিল। যখন সীমা মহিলাটার দিকে দেখল, তখন ও কোনো পেতনি নয়, বরং ছিল একটা সুস্থ সবল মহিলা। তার সাথেই অন্য একজন লোক একটা দড়ি দিয়ে জোরে জোরে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছিল। সেখানে অনেকগুলো পাত্রে কয়লা ভর্তি করা রাখা ছিল, যার দরুন আশেপাশে খুব ধোঁয়া হচ্ছিল। সীমা এবার সব কিছু বুঝতে পেরে গেল যে এগুলো এই লোকগুলোরই চক্রান্ত। তখনই ও ওদের কিছু কথা বলতে শুনল। আজ শেষ দিন, এরপর গ্রামবাসীরা এতটা ভয় পেয়ে যাবে যে এরা রাতে বেরোনোই বন্ধ করে দেবে। ঠিক বলেছিস তুই, তারপর আগামী অমাবস্যার রাতে আমরা গোটা গ্রাম লুট করে পালিয়ে যাব। সীমা এখন এই লোকগুলোর অভিসন্ধি জানতে পেরে গেছিল। ও সঙ্গে সঙ্গে সেখান থেকে গ্রামবাসীদের কাছে দৌড়ে গেল আর ওদের সব কথা বলল। তারপর রমন পুলিশকে এই ব্যাপারে সমস্ত ঘটনা বলল। খানিকক্ষণের মধ্যে ওখানে পুলিশ চলে এলো আর অপরাধীদের গ্রেপ্তার করে নিল। তারপর জিজ্ঞাসাবাদ করার পর বদমাশগুলো বলল, আমরা বিভিন্ন গ্রামে গিয়ে এইভাবে আগের গ্রামবাসীদের ভয় দেখাই, আর যখনই সবাই পুরোপুরিভাবে আমাদের বশে চলে আসে, তখন আমরা রাতের অন্ধকারে গোটা গ্রাম লুট করে সেখান থেকে পালিয়ে যাই। এই কথা শুনে গ্রামবাসীরা ভীষণ রেগে গেল। ওই গ্রামে কোনো ঘণ্টা বাজানো পেতনি ছিল না, আর ওই গ্রামে কোনো রকম পেতনির কোনো ছায়াও ছিল না। গ্রামবাসীদের এই ব্যাপারে ভীষণ লজ্জিত হলো যে অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে
ওরা নিজেদেরই গ্রামের ক্ষতি করে যাচ্ছিল। অপরাধীরা ধরা পড়াতে গোটা গ্রাম একটা চক্রান্তের মধ্যে পড়ার হাত থেকে মুক্তি পেল। তার সাথেই গ্রামবাসীরা তাদেরকে সাহায্য করার জন্য সীমাকে ধন্যবাদ জানালো। অবশেষে সীমার বাহাদুরি কাজে লাগলো আর সমস্ত গ্রামবাসীদের ধন সম্পত্তি লুট হওয়ার হাত থেকে তারা রক্ষা পেল। সেদিন থেকে গ্রামবাসীরা ওখানে আনন্দের সাথে থাকতে লাগলো। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল। ডি মার্ক অর্থবাণী।